আমি পিজ্জা সব থেকে বলছি আপনি কে ও পিজ্জা আমার দুটি পিজ্জা চাই কত টাকা নেবেন ম্যাম দুটি পিজ্জার জন্য 2000 টাকা নিচ্ছি ও ওকে আমি 2000 টাকা দিয়ে দিব আপনাকে আপনি অর্ডার করে দিবেন ওকে আমি আপনাকে দুইটা পিজ্জা ডেলিভারি করে দিব আপনি আপনার ঠিকানাটা আমাদের হোয়াটসঅ্যাপে টুপল পাঠিয়ে দিন আমি আপনার ঠিকানা আপনি আপনার লোকেশানটা পাঠিয়ে দিন আমি আপনার লোকেশানটা দেখে ডেলিভারি মেমেন পাঠিয়ে দিব ওকে দুই হাজার টাকা কিন্তু দিতে হবে আর পিৎজার মধ্যে আপনার নাম লেখা লাগবে আপনার নাম কি ওকে আমি আমার লোকেশানটা পাঠিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপে আর আমার নাম হচ্ছে সকিনা বেগম আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিব আপনার পিৎজা দশ মিনিট লাগবে আসতে ওকে ঠিক আছে আপনি টাকা নিয়ে নিচে দাঁড়ান ডেলিভারি ডেলিভারি ম্যান আসতেছে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আমি এখন ফোন রাখি হ্যাঁ 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 ঠিক আছে এই পিৎজা রেডি করো দুই প্যাকেট আর পিৎজার মধ্যে নাম হচ্ছে সকিনা বেগম লোকেশন পাঠাচ্ছে সকিনা বেগম ওইখানে তোমাকে পাঠাবো রেডি করো সব পিৎজা স্বপ্ন তুইটা পিৎজা এ ভাই লোকেশন পাঠাইছে উনি আমি সেল করতে যাব এখন পিৎজা দাঁড়া আমি দেখি লোকেশন পাঠাইছে নাকি মহিলা হ্যাঁ পাঠাইছে তো হুম পাইছি। পাঠাইছে তাহলে আমি এখন যাই ঠিকানা বলেন কই যাবো আমি ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি তুমি দেখে দেখে যাও ওকে আচ্ছা ঠিক আছে আমি গেলাম লেট হয়ে যাচ্ছে পিজ্জা ডেলিভারি করতে হবে দশ মিনিটের ভিতরে লোক ইশান কি পাঠাইছে দেখি তো ও এটা তো সামনা সামনি আছে আমাদের স্টান প্লাজা আচ্ছা ঠিক আছে যাই ইস্টার্ন প্লাজায় ওই তো চলে আসছি স্নান প্লাজায় হ্যাঁ যাই এত টাইম লাগছে কেন পিজ্জা আসতে 10 মিনিটের মধ্যে পিজ্জা আসবে এখনো আসে নাই ওহো ভাই এখানে একটা পিজ্জা ডেলিভারি হবে এখানে একটা মহিলা আছে সকিনা বেগম দেখেন তো আপনার লিস্টে কোনো সোকিনা বেগম আছে কি না তার বাসায় যাব আমি সকিনা বেগম আমি সকিনা বেগম কে চিনি ওই যে তিন তলায় থাকে আপনাকে আমি বাসার নাম্বারটা দিচ্ছি ওইখানে যান নাম্বারটা চেক করবেন হুম 3041 নাম্বার দেখবেন এরা এই নাম্বারটা যে বাসার উপর লেখা থাকবে ওইটাই সোকিনা বেগম এর বাসা জানজান পিৎজা ডেলিভারি ক ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি যাই উফহো এখনো আসছে না আমি কি করব পিৎজা ডেলিভারি কখন হবে 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা হয়ে গেল ওহো টিং টং আসছে 10 ঘন্টা পর উফ

টাকা দেন বিদায় করেন আমাকে কারণ আমার কাছে অনেক করোনা আছে করোনা তো দূর হয় নাই লকডাউন দিয়ে দিচ্ছে তাই আপনারা দুজন মেয়ের জন্য পিৎজা অর্ডার করছেন বাই বাই আমি যাই এতক্ষণ লাগে পিৎজা আসতে আমার মেয়েদের জন্য আমার মেয়েরা মা খেয়ে আছে ওফ ওকে বাই বাই জানাচ্ছি সবাইকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক অ্যান্ড শেয়ার করো বেশি করে ওকে আমি এটা একটা নাটক নিয়ে এসেছিলাম তো এই নাটকটা শেষ হচ্ছে এখানেই বাই বাই